ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে আমি গুয়াহাটিতে আসলাম ইনস্টা 360 ক্যামেরাটা নেওয়ার জন্য। তো ক্যামেরাটা নেওয়া হয়ে গেছে আর আমি এখনও গুয়াহাটিতে আসি। আর এটা হচ্ছে হোটেল রুম যেখানে আমি এখন স্টে করছি। তো ইনস্টা 360 ক্যামেরাটা নেওয়ার পর এই প্রথমবার ক্যামেরাটা দিয়ে ভিডিও শ্যুট করছি। তো কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। যেহেতু আমি আমার রুমে আছি, চলুন ছোট একটা রুম টুর করে নেওয়া যাক। এইখানে একটি ডেস্ক যেখানে আমাদের জিনিসপত্রগুলো এলোমেলো করে রাখা হয়েছে। আর এ হচ্ছে আমাদের বসার জায়গা। আর এ হচ্ছে একটা টিভি যা আমাদের দেখার একদমই সময় নেই। সাথে একটা রয়েছে কাবার্ড, আর এর সাথে রয়েছে একটা ওয়াশরুম। আর এ হচ্ছে আমাদের টু বেড। আর এখানে একটা ছোট্ট জিনিস, এটা হচ্ছে ফ্রিজ যেটা কোনো কাজে নয়। সামনে একটা মিরর। সো চলুন আশেপাশের এরিয়াগুলো এক্সপ্লোর করা যাক। চলুন বন্ধুরা ব্যস্ত সময় ছুটোটা শুরু করা যাক। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই তেমন কোনো জায়গা এক্সপ্লোর করতে পারিনি। আর এখন আমি আছি শুক্রেশ্বর মন্দিরে। আমার হোটেল থেকে ওয়াকিং ডিস্টেন্সই ছিল, তাই এখানে চলে আসলাম। পেছন মন্দিরে পেছনে রয়েছে শুক্রেশ্বর ঘাট, যেখানে খুবই সুন্দর সানসেট ভিউ দেখা যায়। তো চলুন সানসেট ভিউটা এনজয় করা যাক।
বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে দেবেন, আর কোনো সাজেশন বা কিছু বলার থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি এই ধরনের আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসতে থাকবো, সো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের জন্য এটুকুই, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট আর একটি ভিডিওতে, বাই।